हेलो स्टूडेंट्स, वेलकम टू माय चैनल ग्रो स्टाडी। आमार ग्रो स्टाडी चैनले तोमादेर सकलके स्वागत जानाय। ए भिडियोटिते आलोचना करब एकादश श्रेणीर पुष्टि विज्ञान विषयेर द्वितीय अध्यायेर चतुर्थ परिच्छेद अर्थात पुष्टिते फैट। एर आगेर परिच्छेदगुलिर आलोचना जदि ना देखे थाको ताहले अवश्यई देखे नेबे। भिडियो लिंक एई भिडियोटिर डेस्क्रिप्शन बक्से देवा आछे। ताहले चलो आजकेर मूल आलोचनाटी शुरू करी। तुम्हरा एर आगे जे समस्त भिडियोगुली आलोचना करेछि अवश्य समस्त भिडियोगुलो देखो, ताहले समस्त परिच्छेदगुली तुम्हरा खूब परिष्कार भावे बुझते पारबे। आर निउट्रिशन थेके जदि कोनो नोट्सेर प्रयोजन हय ताहले आमार साथे जोगाजोग करते पारो। नीचे देवा ए नम्बरे ह्वाट्सएपर माध्यमे जोगाजोग करबे। तुम्हरा नीचे नम्बर देखते पाच्छो, ए नम्बरे ह्वाट्सएपर माध्यमे जोगाजोग करो जदि नोट्सेर कोनो प्रयोजन हय। ताहले चलो आजकेर मूल आलोचनाटी शुरू करा जाक। मानवदेहेर पुष्टिते फैट गुरुत्वपूर्ण भूमिका पालन करे। मानवदेहे ताप उत्पादने स्नेह पदार्थ विशेष भूमिका पालन करे। शिशुदेर क्षेत्रे मोट क्यालोरी चाहिदार 30-35% एवं वयस्कदेर क्षेत्रे मोट क्यालोरी चाहिदार 10-15% फैट थेके आसा दरकार। ताहले प्रथमे फैट बा स्नेह पदार्थ बा लिपिड एर संज्ञाटी देखे नाओ। कार्बन हाइड्रोजेन एवं अक्सिजेन द्वारा गठित, जले अद्रवणीय एवं जैव द्रावके द्रवणीय यौग जा फैटी एसिड नामक जैव एसिड एवं ग्लिसारल नामक अल्कोहलेर एस्टर ताके फैट बा स्नेह पदार्थ बा लिपिड बोले। एरपर देखो फैटेर उत्स। फैट साधारणत प्राणीज खाद्ये खूब बेशी परिमाणे पावा जाए এবং কিছু কিছু উদ্ভিজ্জ খাদ্যও রয়েছে যেখানে ফ্যাট পাওয়া যায়। ফ্যাটের প্রাণীজ উৎসগুলি হলো ডিম, মাংস, মাছ, চিজ, ঘি, বিভিন্ন প্রাণীর চর্বি ইত্যাদি। এবং উদ্ভিজ্জ খাদ্যের উৎসগুলি হলো চীনাবাদাম, কাজু বাদাম, পেস্তা, আমন্ড, সূর্যমুখী তেল ইত্যাদি। এরপরে দেখো ফ্যাটের শ্রেণীবিভাগ। ফ্যাটকে মূলত তিনটি বৈশিষ্ট্যের ভিত্তিতে ভাগ করা হয়ে থাকে। প্রথমত হচ্ছে রাসায়নিক গঠন অনুসারে, দ্বিতীয়ত হচ্ছে উৎস অনুসারে এবং তৃতীয়ত হচ্ছে ভৌত ধর্ম অনুসারে। তো এই প্রত্যেকটি ভাগ অতি সংক্ষেপে আলোচনা করছি, তোমরা দেখো। রাসায়নিক গঠন অনুসারে ফ্যাটকে তিন ভাগে ভাগ করা হয়। প্রথমত হচ্ছে সরল ফ্যাট, যৌগিক ফ্যাট এবং লব্ধ ফ্যাট। সরল ফ্যাট হচ্ছে ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারলের এস্টার এবং এদের মধ্যে কোনো অস্নেহ পদার্থ থাকে না, যেমন ঘি, মাখন, এগুলি হলো প্রকৃত ফ্যাট এবং মৌচাকের মোম হলো মোম এর উদাহরণ। এরপরে দুই নম্বর হচ্ছে যৌগিক ফ্যাট। এই সমস্ত ফ্যাটে ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারলের সঙ্গে প্রস্থেটিক গ্রুপ যুক্ত থাকে, যেমন লেসিথিন, সেরিব্রোন ইত্যাদি। তারপরে হচ্ছে লব্ধ ফ্যাট। এই সমস্ত ফ্যাট সরল ও যৌগিক স্নেহ পদার্থ বা ফ্যাটের আর্দ্র বিশ্লেষণের ফলে সৃষ্টি হয়, যেমন স্টেরয়েড, ক্যারোটিনয়েড ইত্যাদি। সরল ফ্যাটের আবার দুটি ভাগ রয়েছে, যেগুলো হচ্ছে প্রকৃত ফ্যাট এবং মোম। দ্বিতীয় ভাগ অর্থাৎ যৌগিক ফ্যাটকে আবার পাঁচটি ভাগে ভাগ করা হয়, যেগুলি হচ্ছে ফসফোলিপিড, গ্লাইকোলিপিড, লাইপোপ্রোটিন, সালফোলিপিড এবং গ্যাংলিওসাইড। এই পাঁচটি ভাগের মধ্যে লাইপোপ্রোটিন এটা খুব ভালোভাবে পড়বে। এটি দুই প্রকারের হয়ে থাকে, যথা এলডিএল যার পুরো নাম হচ্ছে লো ডেনসিটি লাইপোপ্রোটিন, এটি দেহের পক্ষে ক্ষতিকর, এবং এইচডিএল যার পুরো নাম হচ্ছে হাই ডেনসিটি লাইপোপ্রোটিন, এটি দেহের জন্য উপকারী। তো তোমরা লাইপোপ্রোটিন সম্পর্কে বইতে খুব ভালোভাবে পড়বে, এখান থেকে পরীক্ষাতে প্রশ্ন এসে থাকে। এরপরে চলে আসি লব্ধ ফ্যাট। লব্ধ ফ্যাটকে তিনটি ভাগে ভাগ করা হয়, সেগুলি হচ্ছে স্টেরয়েড, কোলেস্টেরল এবং ক্যারোটিনয়েড। এই তিনটি ভাগের মধ্যে কোলেস্টেরলটি খুব ভালোভাবে পড়বে। মানবদেহের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্টেরল হলো কোলেস্টেরল। কোলেস্টেরল থেকে কোলেস্টেরলের কাজগুলি খুব ভালোভাবে পড়বে, এখান থেকে পরীক্ষাতে প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে। তারপরে চলে আসি উৎস অনুসারে শ্রেণীবিভাগ। উৎস অনুসারে ফ্যাটকে প্রধানত দুই ভাগে ভাগ করা হয়, যেগুলি হচ্ছে প্রাণীজ ফ্যাট এবং উদ্ভিজ্জ ফ্যাট।
প্রাণীজ ফ্যাট বলতে যেগুলো প্রাণী দেহ থেকে আসে এবং উদ্ভিজ্জ ফ্যাট বলতে যেগুলো আমরা উদ্ভিদ থেকে গ্রহণ করি অর্থাৎ উদ্ভিজ্জ খাদ্যে পাওয়া যায়। তো এদের উদাহরণগুলি এর আগে বললাম আমি প্রথমেই। তারপরে চলে আসি ভৌত ধর্ম অনুসারে ফ্যাটের শ্রেণীবিভাগ। ভৌত ধর্ম অনুসারে ফ্যাটকে দুই ভাগে ভাগ করা হয়, কঠিন ফ্যাট বা স্নেহ পদার্থ এবং তরল ফ্যাট বা তেল। কঠিন ফ্যাট হলো যেসব ফ্যাট ঘরের সাধারণ উষ্ণতায় কঠিন অবস্থায় থাকে তাদের কঠিন ফ্যাট বলে, যেমন মাখন, বনস্পতি ইত্যাদি। আর তরল ফ্যাট বা তেলগুলি হলো যে সমস্ত ফ্যাট ঘরের সাধারণ উষ্ণতায় তরল অবস্থায় থাকে তাদের তরল স্নেহ পদার্থ বা তেল বলা হয়, যেমন সরষের তেল, বাদাম তেল ইত্যাদি। এই হচ্ছে ফ্যাটের শ্রেণীবিভাগ। ফ্যাটের শ্রেণীবিভাগগুলি মোটামুটিভাবে দেখে রাখবে, এটা খুব একটা ইম্পর্ট্যান্ট নয়, এখান থেকে পরীক্ষাতে প্রশ্ন তেমনভাবে আসে না, তবু এখানটা মোটামুটি ভালোভাবে পড়ে রাখবে। ফ্যাট থেকে তোমাদের আরও পড়তে হবে ফ্যাটের ধর্ম, যেগুলো হচ্ছে ভৌত ধর্ম এবং রাসায়নিক ধর্ম। এগুলি তোমরা বইতে পড়বে, এগুলি সম্পর্কে আলোচনা করছি না কারণ খুব একটা গুরুত্বপূর্ণ বিষয় নয়। এটা তোমরা মোটামুটি বইতে পড়ে নেবে, এখান থেকে মুখস্থ করার তেমন কিছু নেই। তবে এই ভৌত ধর্ম এবং রাসায়নিক ধর্ম থেকে স্যাপোনিফিকেশন এবং রেনসিডিটি এই দুটি বিষয় একটু ভালোভাবে দেখে রাখবে, কারণ এখান থেকে দুই নম্বর বা এক নম্বরের প্রশ্ন আসে, এখান থেকে লং প্রশ্ন সাধারণত আসে না। এছাড়া পড়বে উদ্ভিজ্জ প্রাণীজ ফ্যাটের বৈশিষ্ট্য, পার্থক্যগুলি আর মানবদেহে ফ্যাটের কাজ বা ভূমিকা এবং ফ্যাটের অভাবজনিত আধিক্যজনিত লক্ষণগুলি অবশ্যই খুব ভালোভাবে পড়বে, এইগুলি থেকে পরীক্ষাতে প্রায় প্রশ্ন এসে থাকে। এরপরে ফ্যাটি অ্যাসিড সম্পর্কে কিছু কথা বলি। প্রোটিনের প্রধান উপাদান যেমন অ্যামাইনো অ্যাসিড, ঠিক তেমনই ফ্যাটের প্রধান উপাদান হলো ফ্যাটি অ্যাসিড। তো প্রথমে ফ্যাটি অ্যাসিডের সংজ্ঞাটি দেখে নাও। ফ্যাটের আর্দ্র বিশ্লেষণের ফলে যে সরল হাইড্রোকার্বন শৃঙ্খলযুক্ত জৈব অম্ল পাওয়া যায় তাকে ফ্যাটি অ্যাসিড বলে। ফ্যাটি অ্যাসিডের মধ্যে রয়েছে সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড যেমন পামিটিক অ্যাসিড, অ্যাসিটিক অ্যাসিড ইত্যাদি, এবং অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড যেমন লিনোলেনিক অ্যাসিড আর হচ্ছে লিনোলেইক অ্যাসিড। এছাড়া আরও অনেক উদাহরণ রয়েছে যেগুলো তোমরা বইতে পড়বে। এছাড়া পড়তে হবে অপরিহার্য ফ্যাটি অ্যাসিডের সংজ্ঞা, কাজ এবং অভাবজনিত লক্ষণগুলি, এটা খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য, এখান থেকে প্রায় প্রশ্ন এসে থাকে। অভাবজনিত লক্ষণ বা কাজ বা সংজ্ঞা উদাহরণসহ তোমরা খুব ভালোভাবে পড়বে। তো এই হচ্ছে তোমাদের এই পরিচিত্রির সম্পূর্ণ আলোচনা। সবশেষে দেখে নাও এই পরিচিত্রি থেকে কোন কোন প্রশ্নগুলি খুব ভালোভাবে তৈরি করতে হবে তোমাদেরকে। প্রথমত হচ্ছে ফ্যাটের কাজ, অভাবজনিত ও আধিক্যজনিত সমস্যাগুলি। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে ঘি ও বনস্পতির মধ্যে পার্থক্য। তিন নম্বর প্রশ্ন হচ্ছে উদ্ভিজ্জ তেল ও প্রাণীজ চর্বির মধ্যে পার্থক্য। চার নম্বরে যেটা করবে সেটা হচ্ছে অপরিহার্য ফ্যাটি অ্যাসিডগুলি কী এবং তাদের কাজ ও অভাবজনিত ফলগুলি সম্পর্কে আলোচনা করো। তো এই সমস্ত প্রশ্নগুলি তোমরা এই পরিচিত্রি থেকে খুব ভালোভাবে পড়ে রাখো, আশা করি এখান থেকে পরীক্ষাতে প্রশ্ন পেয়ে যাবে।